এবার মা হতে চলেছে তৃণা সাহা, খুশিতে একই বলল নীল ভট্টাচার্য। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখতে দেখতে 300 পর্ব পার করে ফেলল উমা ধারাবাহিক, আর শুটিংয়ের ফাঁকে তারা উদযাপন করল। অন্যদিকে এই ফাঁকেই এবার নীল তৃণার সংসার নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানে নীলকে প্রশ্ন করা হয়, সময় পার করা খুব কঠিন, ওমার জন্য মাসে 29 দিন তিনি পার করে, সেই মুহূর্তে অনেক চাপ রয়েছে নীলের জন্য, আর বছরের শেষের দিকে তারা ঘুরতে যাবে বলে জানিয়েছে। তবে এরই মাঝে যখন প্রশ্ন করা হয় তৃণা সাহা কি মা হবে, এই বিষয়ে নীল বলে, আশা করি খুব তাড়াতাড়ি আপনাদের আমরা সুখবরটি দিতে পারব। তো বন্ধুরা, যদি তৃণা সাহা মা হয় আর নীল বাবা হয় কেমন হবে? কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের মতামতটি, আর আমাদের সিরিয়াল গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।